নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেল বঙ্কি রেসিপিতে। সবার প্রিয় শীতের আমেজের সাথে চলে এসেছে নতুন বছরও, তাই কোথাও ঘুরতে যাওয়ার বা একদিনের জন্য পিকনিক করতে যাওয়ার ইচ্ছা যেন একটু বেশি জাগার দিয়ে ওঠে। তবে কলকাতার পিকনিক স্পটগুলি হয়তো অনেকবার ঘুরে ফেলেছেন, তাই নতুন বছরে শীতের কথা মাথায় রেখেই আমাদের আজকের ভিডিওটির বিষয় হিসেবে বেছে নিয়েছি কিছু সুন্দর পিকনিক স্পটকে। তাহলে শুরু করা যাক আজকের বিষয়। তবে তার আগে একটি কাজ রয়েছে, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। আর একটি কথা, সবাইকে অনুরোধ করছি ফেসবুকে বঙ্ক ইউনিভার্সিটি চ্যানেলের পেজটি লাইক করার জন্য। একটি ভিডিওতে সব তথ্য দেওয়া সম্ভব হয় না, তাই স্বাভাবিকভাবেই আপনাদের ভিডিও সংক্রান্ত নানান প্রশ্ন থাকে যার উত্তর সর্বদা এখানে দেওয়া সম্ভব নয়। তাই অনুরোধ করছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা ফেসবুকে বঙ্ক ইউনিভার্সিটি লিখে সার্চ করে আমাদের পেজটি লাইক করুন এবং নির্দিষ্ট ভিডিওতে আপনার প্রশ্ন ও মন্তব্য করুন। আপনার প্রশ্নে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর কথা নয়, এবার শুরু করব আজকের ভিডিও, সঙ্গে থাকুন। প্রথম, ফলতা। হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কলকাতা থেকে মাত্র 50 কিমি দূরত্বে অবস্থিত। ব্রিটিশ রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে জায়গাটি পরিচিত ছিল। এছাড়াও বিখ্যাত বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর ফার্ম হাউস এখানকার অন্যতম আকর্ষণ। হুগলি ও দামোদর নদীর মিলনস্থল হিসেবেও এই জায়গাটি বিখ্যাত। নদীর ধারে পরিবারের সাথে কিছুটা অলস সময় কাটানোর জন্য কাছাকাছির মধ্যে জায়গাটি পিকনিক স্পট হিসেবে খুবই ভালো। এছাড়াও আপনি আশেপাশের ঘুরে দেখার মতো জায়গা পাবেন। এখানে ড্রাইভ করে যেতে 2 ঘন্টা 48 মিনিট মতো টাইম লাগবে। দ্বিতীয়, বাওয়ালি। কলকাতা থেকে মাত্র 35 কিমি দূরে অবস্থিত। যেখানকার মূল আকর্ষণ বলতে 400 পুরনো রাজবাড়ি। এছাড়াও রয়েছে রাশি রাশি সবুজ উদ্ভিদ, জলভাগ দ্বারা পরিবেষ্টিত শান্ত ও সুন্দর পরিবেশ। নানান ঐতিহাসিক জায়গায় ঘেরা এই জায়গাটিতে পরিবারের সাথে পিকনিকের সঙ্গে ঘোরাও যাবে খুব ভালোভাবে। রাতে রাজবাড়িতে থাকার ব্যবস্থাও রয়েছে। মাথার ওপর অসংখ্য তারার সাথে রাজবাড়ির আভিজাত্যের সঙ্গী হয়ে রাত কাটাতে পারলে নিজেকে রাজার থেকে কম কিছু মনে হবে না। বজবজ স্টেশন থেকে অটো ধরে আপনি বাওয়ালিতে যেতে পারেন, অথবা নিজস্ব গাড়িতে যাওয়া বেস্ট অপশন। তৃতীয়, ডায়মন্ড হারবার, গঙ্গা নদীর মোহনা, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। কলকাতা থেকে মাত্র 57 কিলোমিটার দূরেই পাবেন সমুদ্র সৈকতের স্বাদ। ভাবা যায় ক্রুসিং, বোট রাইডিং এখানকার বিশেষ আকর্ষণ। এছাড়াও অন্যান্য সমুদ্র সৈকতের মতোই এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত মনোমুগ্ধকর। এছাড়াও এখানে রয়েছে 200 পুরনো লাইট হাউস ও প্রাচীনকালীন নানান দুর্গ। তাই একদিনের পিকনিক স্পট হিসেবে এই জায়গাটিকে আপনি বেছে নিতেই পারেন। হাওড়া বা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারের বাস অ্যাভেলেবেল। চতুর্থ, দেউলটি। রূপনারায়ণ নদীর তীরে কলকাতা থেকে মাত্র 50 কিমি দূরে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে পাখির কলরব, সবুজ শাড়ি, নদীর সৌন্দর্য একদিনে আপনার মন ভালো করার জন্য প্রয়োজনের থেকে বেশি। এছাড়াও কাছাকাছি আরও একটি আকর্ষণ হল সামতাবের গ্রামের বিখ্যাত বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখানে এখনও সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত টেবিল, আরামকেদারা, বিছানা ইত্যাদি নানান আসবাবপত্র। হাওড়া থেকে ট্রেনে দেউলটি স্টেশন বা নিজস্ব গাড়ি, যে কোনো অপশানই এখানে যাওয়ার জন্য আপনি বেছে নিতে পারেন। পঞ্চম, রায়চক। ভাগীরথী ও হুগলি নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পিকনিক স্পট। নদীর ধারে সুন্দর সুন্দর রিসর্টগুলি এখানকার প্রধান আকর্ষণ। এছাড়াও রয়েছে রায়চক জেটি থেকে বোট রাইডের সুবিধা। তবে এখানে গেলে F4-এর লাঞ্চটি ট্রাই করতে ভুলবেন না। সুতরাং বলাই যায় প্রকৃতির সাথে লাক্সারির এক সুন্দর কম্বিনেশন হিসেবে জায়গাটিকে পছন্দের পিকনিক স্পট হিসেবে ভাবাই যায়। এখানে পৌঁছানোর জন্য নিজস্ব গাড়ি বা ক্যাব বেস্ট অপশন। ষষ্ঠ, পিয়ালি আইল্যান্ড। কলকাতার কাছাকাছি বন বলতে যদি সুন্দরবনই আপনার মাথায় আসে, তাহলে তার সাথে এই নামটিও জুড়ে নিতে পারেন। মূল ভূখণ্ডের সাথে পিয়ালি আইল্যান্ডটি যুক্ত হয়েছে পিয়ালি নদীর ওপর তৈরি একটি ব্রিজের মাধ্যমে। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে বনভূমির সৌন্দর্য ও বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীদের মাঝে একটি দিন কাটানোর অভিজ্ঞতা নিঃসন্দেহে অন্যরকম। নিজস্ব গাড়ি করে এখানে যেতে পারেন, অথবা
সাউথ বারাসাত স্টেশন থেকে ট্রেকারে করে যেতে পারেন। সপ্তম, মাছরাঙা দ্বীপ। নামটি শুনেই বুঝতে পারছেন মাছরাঙা অর্থাৎ পাখির সাথে সম্পর্কিত জায়গা। পাখির অনবরত মিষ্টি কলরব কলকাতার কোলাহলকে ভুলিয়ে দিয়ে নিয়ে যাবে এক অন্যরকম পৃথিবীতে। প্রকৃতির সাথে একটি দিন কাটানোর জন্য জায়গাটিকে আপনি বেছে নিতেই পারেন। টাকি বা হাসনাবাদ থেকে লোকাল বোট ধরে যেতে হবে মাছরাঙা দ্বীপে। কলকাতা থেকে এখানকার দূরত্ব 113 কিলোমিটার। এবার একটু দূরে যাওয়া যাক। অষ্টম, মুকুটমণিপুর। কলকাতা থেকে দূরত্ব 250 কিলোমিটার। কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে পাহাড়, নদী ও বনভূমির স্বাদ একসাথে পেতে চাইলে এই জায়গাটি আপনার জন্য আদর্শ। এছাড়াও রয়েছে 10 কিলোমিটার জায়গা জুড়ে কংসাবতী নদীর বাঁধ, বঙ্গপালপুর সংরক্ষিত অরণ্য, যেখানে রয়েছে নানান রকমের বন্য প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য। কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থল হিসেবেও এই জায়গাটির পরিচিতি রয়েছে। বাঁকুড়া স্টেশন এখানকার কাছাকাছি রেল স্টেশন। স্টেশন থেকে বাস বা গাড়ি ভাড়া করে যেতে পারেন। এছাড়াও পুরো দূরত্বটাই বাই রোড যেতে পারেন। নবম, শুশুনিয়া। কলকাতা থেকে দূরত্ব 200 কিলোমিটার। গাড়িতে গেলে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। একটু দূরে হলেও এখানকার সৌন্দর্য সেই দূরত্বটা ভুলিয়ে দেয়। নানান অজানা ফুলের সারি, পাহাড়ের দৃশ্য সত্যিই অপূর্ব। এছাড়াও এখানকার নানান প্রাচীন মন্দির, স্থাপত্য আপনার ঐতিহাসিক পিপাসাও মেটায় বই কি। ট্রেন, বাস, কার, ফ্লাইট সব মাধ্যমেই এখানে পৌঁছানো যায়। দশম, বক্রেশ্বর। কলকাতা থেকে দূরত্ব 216 কিলোমিটার হলেও ট্রেন ও বাসের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এছাড়াও গাড়ি সর্বোত্তম ট্রান্সপোর্ট। এখানকার উষ্ণ প্রস্রবণ মূল আকর্ষণ। এছাড়াও শিব মন্দির অতি পরিচিত। তাছাড়া এখানে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র দেখার জন্যও পর্যটকরা ভিড় করে থাকেন। বীরভূম স্টেশন থেকে অন্য ট্রান্সপোর্ট নিয়ে এখানে পৌঁছতে হবে। এগুলি ছাড়াও আরও কিছু স্পট রয়েছে, যেমন গাদিয়ারা, টাকি, ব্যারাকপুর, বাবুরহাট, শান্তিনিকেতন, বারান্ডি, গাজাবুরু ইত্যাদি। এগুলি সম্পর্কে আগ্রহ থাকলে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানান। আমরা অবশ্যই যত সম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই পেজটি লাইক করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।